এই তো এখন ভূতের বাড়িতে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমরা চলে এসেছি ক্রিসমাস মেলায়। জার্মানিতে এটাকে ভাইনাক্ট মার্কট বলে। জার্মানিতে নভেম্বর মাস শুরুতেই ক্রিসমাস মেলা বসে গেছে। এই মেলাটা চলবে নভেম্বর এবং ডিসেম্বর, এই 2 মাস জুড়েই। তো নভেম্বর মাসে আমাদের যাওয়ার সুযোগ হয়নি, তাই ডিসেম্বর মাস পড়ার শুরুতেই আমরা চলে আসলাম মেলায়। তো মেলায় কী কী দেখা যায় চলুন দেখতে থাকি, আমার সাথে থাকেন, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। মেলার ভিতরে বিভিন্ন ধরনের দোকান বসেছে, বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন খেলাপাতির দোকান, পুতুল, শোপিস এবং বিভিন্ন ধরনের রাইড আছে। এই তো এখানে ছোট বাচ্চারা খেলছে। জলের মধ্যে কিছু প্লাস্টিকের হাঁস দেওয়া আছে, এই লাঠির সাহায্যে সেই হাঁসগুলো উঠাতে হবে। ওদের একটা টার্গেট দেওয়া আছে, এই টার্গেট ফিল করতে পারলে উপরের যে জিনিস দেবে সেই জিনিসই এরা পাবে। আর এই তো এখানে বেলুন ফাটানোর খেলা, এখানে 6টা বেলুন দেওয়া আছে। এই তীরের সাহায্যে এই 6টা বেলুন যে ফাটাতে পারবে সে এখানকার যে জিনিস যাবে সেই জিনিসই সে পাবে। তো এখানে কাঠের বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। এই স্টলটাতে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে। Thank you.
ভূতের বাড়ির সামনে চলে এসেছি। ট্রেনের সাহায্যে পুরো ভূতের বাড়িটাই দেখা যাবে। দেখেন ভূতের বাড়িটা কতটা ভয়ানক। দেখেন পুরা তারার মেলা বসে গেছে। আজ মেলায় এসে আমরা অনেক এনজয় করলাম, আশা করি আপনারাও অনেক এনজয় করেছেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন।